ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে শাহিন শফিকি। তবে মাঠের বাইরে থাকলেও ইঞ্জুরির ধকল গেলেও ধার কমেনি তার। দীর্ঘদিন পর মাঠে ফিরেই যেন বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন তিনি। তাই তো টেস্টে ফিরেই দারুণ এক মাইল ফলক ছুঁয়ে ফেললেন শাহিন শফিকি। আরও আগেই এমন কীর্তি গড়তে পারতেন তিনি, কিন্তু একটা উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে এক বছর। যে শ্রীলঙ্কার বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন সেই দলটির বিপক্ষেই তার টেস্টে প্রত্যাবর্তন হলো। সাদা পোশাকে নেমেই 23 বছর বয়সী এই পেসার 100তম উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন এদিন, যার জন্য তার লেগেছে মাত্র 26টি টেস্ট। হ্যাঁ দর্শক, মাত্র 26 টেস্টেই 100 উইকেট শাহিন শফিকির, এটা সত্যি অবিশ্বাস্য। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন স্বদেশি সাবেক কিংবদন্তি ইমরান খান এবং পেছনে ফেলেছেন ওয়াসিম আকরামকে। মাত্র 8 ওভার বোলিং করে ইতিমধ্যে 1টি ম্যাডিন সহ 28 রান খরচায় তুলে নিয়েছেন 3 উইকেট। তাই তো মাত্র 65 রান করতেই শ্রীলঙ্কার পড়ে গেছে ইতিমধ্যে 4 উইকেট।